ভিডিও শুরুতেই বলে রাখি, যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন নোটিফিকেশন। একুশের বিধানসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য বিপুল ভোটে জয়ী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অল্প ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তাকে নিয়মমাফিক ছ মাসের মধ্যে কোনো কেন্দ্র থেকে জিতে আসতে হবে। এই মুহূর্তে নির্বাচন কমিশন চাইছে না ভোট করাতে, বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাতেই করাচ্ছে না ভোট। এই নিয়ে কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন তৃণমূলের সর্বভারতীয় সহসভাপতি যশবন্ত সিনহা। তিনি একটি টুইটে ছোট্ট পাখির কথা উদ্ধৃতি করে কমিশনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে কম ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, কিন্তু এরপর ছ মাসের মাথায় নির্বাচন হওয়ার কথা, দল প্রস্তুত রয়েছে এই নির্বাচনে, কিন্তু ছ মাসের মাথায় ফের নির্বাচন হওয়া দরকার, সেই জায়গায় কমিশন চাইছে না ভোট করাতে। এই নিয়ে কটাক্ষ করেছেন যশবন্ত সিনহা।